हेलो फ्रेंड्स, मालू रान्नाघरे सबाई के स्वागत। आज के आमी तोमादेर साथे शेयर करब रेस्टुरेंट स्टाइल चिकेन टिक्का मसाला। এই রান্নাটা আসলে দুটো স্টেপে হয়। প্রথমে আমরা টিক্কাটা বানিয়ে নেব, তারপরে কিছু মশলা দিয়ে এটাকে সুন্দরভাবে একটা কারি বানাবো। তো এটার টেস্ট তো ভীষণই অসাধারণ হয়। এটা রুটি, পরোটা, নান বা রাইস দিয়েও ভালো লাগে। তো চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি, চিকেন টিক্কা মশালা রেস্টুরেন্ট স্টাইল। তো চলো, আজকে আমি নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেন। টিক্কাটা অবশ্য বোনলেসই হবে। আর এখানে নিচ্ছি আমি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন নুন, এটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী নেবে, 2 টেবিল স্পুন হাংকার্ড। হাংকার্ডটাই দরকার টিক্কা বানানোর জন্য, কেননা জল থাকলে এটা ভালো হবে না। 1 টিস্পুন নেব জিঞ্জার গার্লিক পেস্ট, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর নেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর নেব রেড চিলি পাউডার, এটাও 1 টিস্পুন। এটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নিতে পারো, বেশিও নেওয়া যায়। আর 1/2 লেবু রস। তো সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো করে আগে চিকেনের সাথে মিশিয়ে নেব, প্রত্যেকটা পিসে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আমি 1 টেবিল স্পুন অয়েল নিয়েছি। এবার অয়েলটাকেও পুরো চিকেনের পিসগুলোর সাথে গ্রিজ করে নেব। এরপরে এটাকে ফ্রিজে মিনিমাম 1 ঘন্টা, 1 ঘন্টা বেশি রাখলেও ভালো, যত বেশি রাখা যাবে ফ্লেভারটা চিকেনের পিসগুলো তত অ্যাবজর্ব করে নেয়। তো 1 ঘন্টা রেখে দেব। এরপর আমি গ্যাস জ্বালিয়ে নিলাম 1 ঘন্টা পরে। সেখানে একটা ফ্রাইং প্যান বসাবো, আর বাটার নেব। এখানে সাদা তেলেও করা যায়, বাটারে খুব ভালো হয় টিক্কাটা। তো 1 টেবিল স্পুন আমি বাটার নিয়ে নিলাম। বাটারটা গরম হয়ে গেছে, এখানে আমি চিকেনের পিসগুলোকে একে একে অ্যাড করব। টিক্কা পিস তো ডিপ ফ্রাই হয় না, এটা সবসময় শ্যালো বা ওভেনে করা হয়। এখানে আমি প্যানেই করছি। এটা মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব। এটা টাইমটা ডিপেন্ড করে টাইম অফ ম্যারিনেশনের ওপর। টিক্কাটা হয়ে গেলে একবার চেক করে নেবে যে এটা হয়ে গেছে নাকি কমপ্লিটলি কুক, তারপরে এটাকে প্লেটে আমি নিয়ে নেব। এখানে আমার সমস্ত টিক্কাগুলো রেডি হয়ে গেছে। এগুলো স্টার্টার হিসেবেও খাওয়া যায়, সালাডের সঙ্গে তুমি স্টার্টার হিসেবেও খেতে পারো। এখানে আরও একটা প্যান নিয়েছি, সেখানে 2 টেবিল স্পুন অয়েল আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ভাজা করব 2-3 মিনিট হাই হিটে। এরপর এখানে নেব 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, এটাও 2-1 মিনিট ভাজা করে নেব। এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, এটা 2-3 মিনিট কুক করব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এইবার এখানে আমি অ্যাড করব 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, সল্ট অ্যাকর্ডিং টু টেস্ট, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, এটাও অ্যাকর্ডিং টু টেস্ট, আর 1 টিস্পুন গরম মশলা, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে ভালোভাবে 2-3 মিনিট ভাজা করে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি 150 ml জল অ্যাড করলাম। বেশি জল নেব না, কেননা গা মাখামাখা হবে। তো এটা ফুটলেই চিকেন টিক্কা পিসগুলোকে এখানে অ্যাড করে দেব। এরপর এখানে 2 টেবিল স্পুন আমি মালাই নিয়েছি, এখানে ফ্রেশ ক্রিমও নেওয়া যায়। মালাইটা ভালো করে মিশিয়ে দেব, ভীষণ ভালো টেস্ট হয় মালাইয়ের জন্য। আর দেব এটা হচ্ছে রোস্টেড কাসুরি মেথি, এটাকে গুঁড়ো করে আমি ছড়িয়ে দেব। কাসুরি মেথিটা এটার একটা ফ্লেভারটা একটা দারুণ ফ্লেভার আনে, এটা সুপার স্মেল যেটা বলে। তো কাসুরি মেথি আমি অ্যাড করে দিয়েছি। টেক্সচারটা দেখো, এটার অসাধারণ একটা টেক্সচার এসছে। এবার
এগুলো সব মিশিয়ে নেব, মিশিয়ে গরম গরম পরিবেশন করব। এটা রুটি পরোটা নানের সাথে একদম দারুণ লাগে, রাইস দিয়েও খাওয়া যায়। তো আমি আজকে নান দিয়ে আর সালাড দিয়ে এটাকে পরিবেশন করব। বন্ধুরা তোমরাও এইভাবেই বানিয়ে ফেলো বাড়িতেই চিকেন টিক্কা মশালা, আর বলো রেসিপিটা আমার কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। ততদিন সবাই খুব ভালো থেকো, আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে। বাই।